بسم الله الرحمن الرحيم السلام عليكم সানি নিবেদিত শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার মুক্তিযোদ্ধা সুপারমার্কেট রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01819330853 ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত হয়েছে। যদিও বা এই মাহফিলে মাতা পিতার প্রতি কর্তব্য এই বিষয়ে যেমন দীর্ঘ আলোচনা হয়েছে, নামাজ নিয়ে কথা হয়েছে, বায়াত নিয়েও কথা হয়েছে, ইনশাআল্লাহ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েও কথা হবে। এবং এটাও আমরা আজ বলতে পারি যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে যে মাহফিল হয় সেখানে নামাজের কথাও হয়, মা বাবার কথাও হয়। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জীবন চরিত্র নিয়ে, আদর্শ নিয়ে কথা হয়, মুসলিম বিশ্বের পরিস্থিতি নিয়ে কথা হয়, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার শিক্ষা দীক্ষা এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে হতে পারে। সুতরাং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি মাহফিল যেটাকে অবজ্ঞা করা যায় না, যেটা নিয়ে উল্টা পাল্টা কথা বলা এটা মুসলমানদের ক্ষতি করার জন্য বলা হয়। কেউ কেউ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিরিক পর্যন্ত বলে ফেলে। শিরিক কাকে বলে জানেও না, সব কিছুতেই শিরিক, খালি শিরিক, খালি শিরিক। মিলাদুন্নবী করলে কি শিরিক হবে? যারা মিলাদুন্নবী করে না তাদের ভয় আছে, শিরিক করলেও করতে পারবে। যারা মিলাদুন্নবী করে তাদের শিরিকের কোনো ভয় থাকে না, কারণ মিলাদুন্নবীটা এমন একটা ওষুধ যেটা মানুষকে শিরিক থেকে মুক্ত রাখে। কারণ কি? কারণ হচ্ছে মিলাদ মানে কি? আমরা যে মিলাদুন্নবী উদযাপন করছি আমাদের জানা থাকা দরকার না মিলাদ মানে কি। মিলাদ মানে হচ্ছে জন্ম। আমাদের রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার বুকে শুভাগমনকে স্মরণ করে আমরা যে মাহফিল করি সেটাকে আমরা বলছি কি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মিলাদুন্নবী কেন শিরিক হবে? বরং আমি বলেছি যে মিলাদ করলে শিরিক থেকে মুক্ত হওয়া যাবে, কারণ মিলাদ মানে কি? জন্ম। আচ্ছা আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর কি কোনো জন্ম আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর জন্ম দেন না, আল্লাহ নিজে জন্ম হন না, আল্লাহ কাউকে জন্ম দেন না। তাহলে যেহেতু আল্লাহর কোনো জন্ম নাই, আল্লাহর কোনো মিলাদও নাই, মিলাদ আছে কার? যার জন্ম হয়েছে। যার জন্ম হয় তার মিলাদ করা হয়, আর যিনি জন্ম হন তিনি আল্লাহ হন, ঠিক কি না? আল্লাহর জন্ম আছে নাকি? আল্লাহর কোনো জন্ম নাই। আমরা মিলাদ করছি তার মানে অর্থ কি? আমরা নবীর মিলাদ করছি মানে আমার নবীদের নবীগণের জন্ম হয়, যাদের জন্ম হয় তারা কখনো খোদা হন না, ঠিক কি না? তো যারা মিলাদ করে তারা এই কথাও মানে যে মিলাদ হয়েছে বলে, জন্ম হয়েছে বলে আমরা জন্মদিন করতেছি, আর যার জন্ম হয় যার জন্মদিন হয়
তিনি তো আল্লাহ হতে পারেন না, কারণ আমার আল্লাহর কোনো জন্মদিন নাই, আমার আল্লাহর জন্ম হয় না। সুতরাং কি শিরিক হবে না শিরিক থেকে বাঁচবে? বরং যারা মিলাদ করে না তাদের জন্য ভয় আছে। হযরত আকবর শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ওরস হয় নাকি? ওরস করলে শিরিক হবে না? ওরস করলে শিরিক থেকে বাঁচবে। আরে ওলি আল্লাহরা তো মানুষকে শিরিক থেকে বাঁচানোর জন্য আসছেন, ঠিক কি না? এই ভারতবর্ষের নাম হিন্দুস্তান, ঠিক না? এই হিন্দুস্তানে যখন শিরিক হতো তখনই ওলি আল্লাহরা আসছেন শিরিক থেকে মানুষকে বাঁচানোর জন্য। আর ওই ওলি আল্লাহর সাথে কেউ থাকলে তাদের ওরস করলে নাকি শিরিক হয়ে যাবে। আচ্ছা হযরত আকবর শাহ এখানে মাজার হয়েছে, ওরস হয় তার মানে কি? হযরত আকবর শাহর উফাত হয়েছে, এ কথা ঠিক কি না? আচ্ছা আল্লাহর কি উফাত আছে? আল্লাহর কোনো উফাত আছে? তাহলে আকবর শাহ রহমতুল্লাহ আলাইহির ওরস করা মানে এ কথা মেনে নেওয়া, হযরত আকবর শাহর উফাত হয়েছে, আর যার উফাত হয় তিনি আল্লাহ হতে পারেন না, ঠিক কি না? তাই যারা মাজারে যায় তারা শিরিক করে না, যারা মাজারে যায় না তারা শিরিক করার সন্দেহ থাকে, যারা মিলাদ করে তারা শিরিক করে না, বরং মিলাদ করা ওরস করার সাথে যে সুন্নিরা জড়িত আছে এই সুন্নিরা কখনো শিরিক করতে পারেই না। এই জন্য আমার নবীও বলেন আমার উম্মতে শিরিক করবে এই আশঙ্কা আমি করি না। আমার নবী আমাদের ব্যাপার আশঙ্কা করেন না, আর বাতাল্লা আশঙ্কা করেন শিরিক করতে দিকে না। মার্চে মাসির দরদ বেড়ে গেছে, মার্চে মাসির দরদ বেড়ে গেছে। তো যা হোক, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক থেকে বাঁচবার জন্য, দুনিয়াকে শিরিক মুক্ত করবার জন্য আমার নবীর শুভাগমন হয়েছে। আর আমার নবীর শুভাগমনে মাহফিল করলে শিরিক হওয়া তো দূরের কথা। শিরিক কাকে বলে তার সঠিক পরিচয় মানুষ এই মাহফিল থেকে জানবে এবং শিরিক থেকে মুক্ত হতে পারবে ইনশাআল্লাহ। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের সবচেয়ে বেশি ঐতিহ্যবাহী এবং পুরনো অনুষ্ঠান। এটা 100 বছর আগেও ছিল, 200 বছর আগেও ছিল, 300 বছর আগেও ছিল, 700 বছর আগেও ছিল, 1000 বছর আগেও ছিল। এটা নিয়ে কখনো কোনো বিতর্ক ছিল না। যারা ইদানিং বিতর্ক করছে তারা পরিকল্পিতভাবে মুসলমানদের মধ্যে ফাসাদ সৃষ্টি করবার জন্য মুসলমানদেরকে দলে দলে ভাগ করে ইহুদি খ্রিস্টানের সুবিধা দেওয়ার জন্য তারা মিলাদুন্নবীর বিরোধিতা করতেছে। যেমন আপনারা নাম শুনেছেন ইবনে বতুতা, আজ থেকে 700 বছর আগের মানুষ, যাকে বিশ্ববিখ্যাত পর্যটক বলা হয়। তার কাজ ছিল পৃথিবীর মুসলিম দেশ ও মুসলিম দেশ ভ্রমণ করে সেখানে তিনি যা যা দেখেছেন তা তিনি তার ডায়েরিতে লিখে গেছেন। আর এই কারণে ইবনে বতুতার ডায়েরি ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হয়েছে। 600 বছর আগের মানুষ, 700 বছর আগের মানুষ, যিনি বাংলাদেশে এসেছেন, হযরত শাহজালাল রহমতুল্লাহ সাথে সাক্ষাৎ করেছিলেন 600 বছর আগে, 700 বছর আগে, এবং ভারতে ছিলেন 70 দিনের মতো। এই ইবনে বতুতা বলেন আমি মুসলিম দেশগুলো ভ্রমণ করে মুসলমানদের মধ্যে ঈদে মিলাদুন্নবী পালন করতে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। 600 বছর আগে, 700 বছর আগের ইবনে বতুতা বলছেন আমি মুসলিম দেশ ভ্রমণ করে মুসলমানদের মধ্যে ঈদে মিলাদুন্নবী পালন করতে দেখেছি। তাহলে বোঝা যায় 700 বছর আগে মিলাদুন্নবী নিয়ে কোনো তর্ক ছিল না। এই তর্ক 700 বছর পরে পরিকল্পিতভাবে ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করবার জন্য তৈরি করা হয়েছে। হযরত শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, তিনি 350 বছর আগের মানুষ, যাকে ভারতবর্ষের হাদিস চর্চা জনক বলা হয়, যাদেরকে তাদের একজন হযরত শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। যারা মিলাদুন্নবী মানে না এই কমবক্তরা বেশি বেশি ওনার নামটা বলে বাণিজ্য করবার জন্য, ব্যবসা করার জন্য। ওনার নামে স্কুল খুলেছে, ওনার নামে মাদ্রাসা খুলেছে, অথচ মিলাদুন্নবীর বিরোধিতা করে। সেই শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই বলেন আমার সৌভাগ্য হয়েছে 1 বছর আমি
12ই রবিউল আউয়াল মক্কা শরীফে ছিলাম, আমি দেখলাম আরবের মানুষ, মক্কা শরীফের মানুষ কিভাবে ঈদে মিলাদুন্নবী পালন করে। কোথায়? মক্কা শরীফে। বেশি বেশি বলবে আপনাদেরকে ঈদে মিলাদুন্নবী। এগুলি দেওয়ালাটে কদমতলিতে চট্টগ্রামে আরবে মিলাদুন্নবী নাই, মক্কা শরীফে নাই, মদিনা শরীফে নাই। তারা কি সত্য বলেছে না মিথ্যা বলেছে? তারা মিথ্যা বলেছে। শাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলে, আমার নিজের চোখে আমি মক্কা শরীফের মানুষের ঈদে মিলাদুন্নবী চোখে দেখেছি। এবং আরো জানাতে চাই, মক্কা শরীফে একটা ঘর আছে, ঐতিহাসিক ঘর, যে ঘরের নামই মৌলুদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার বুকে কোন ঘর নাই যে ঘরের নাম মৌলুদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু মক্কা শরীফে একটা ঘর আছে, ঘরটার নাম কি? মৌলুদুন্নবী। এই ঘরটা কোথায় হাজি সাহেবানরা চেনেন? যারা খবর রাখে, ওই আমার আগের বক্তা আমাদের একজন বলছেন, ওই সুন্নি হজ কাফেলার সাথে গেলে এগুলি চিনবেন, না হলে হয়তো চিনবেন না। আপনি চিনে ফেললেও আপনাকে বলবো এটা কি জিনিস, আপনি যদি জিজ্ঞেস করেন বলবেন যে এটা অন্য জিনিস, কারণ আপনি চিনে ফেললে ভয় আছে তাদের জন্য। সাফা মারোয়া যারা সাই করেছেন, সাফা থেকে মারোয়াতে আসলেন, মারোয়া থেকে আবার সাফার দিকে ফিরলেন যাওয়ার জন্য, বাম দিকে যে দরজা সেই দিকে বের হলে একটা ঘর দেখা যায়, বেশি পুলিশ ঘেরাও করে রেখেছে। এই ঘরটার নাম মৌলুদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলে মক্কা শরীফে মিলাদুন্নবী নাই, তাদেরকে বলবেন মক্কা শরীফে তো একটা ঘরই আছে, যে ঘরের নামই মৌলুদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এই ঘরের নাম মৌলুদুন্নবী? কারণ আজকে আমরা যেই উপলক্ষে মাহফিল করছি, উপলক্ষ আমার নবী দুনিয়ার মুখে তশরিফ আনা, ঠিক কিনা? আমার নবী তশরিফ কি আসমানের উপর আনেন নাই, এই জমিনে আনছেন, জমিনে বাইরে বাইরে নয় ঘরের মধ্যে আনছেন। যে ঘরের মধ্যে আমার নবী তশরিফ এনেছেন সেই ঘরটার নামই মৌলুদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় মা আমেনা বাবা আব্দুল্লাহর ঘরে আমার নবী তশরিফ এনেছিলেন, আর এই ঘরটার নামই মৌলুদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখেছি 12ই রবিউল আউয়াল শরীফ মক্কা শরীফের মানুষ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা আসছেন তারা ওই মৌলুদুন্নবীর দিকে রওনা হচ্ছেন, মিছিল সহকারে হাতে বাতি নিয়ে তারা সেখানে একত্রিত হয়েছেন। আমার নবী দুনিয়ার মুখে যখন তশরিফ আনেন, আমার নবীর আবির্ভাবের সময়ের অলৌকিক ঘটনাবলি তারা বর্ণনা করছিলেন, তারা নবীর উপর মহব্বত সহকারে দরুদ সালাম আরজ করছিলেন। আমি শাওলিউল্লাহ দেখেছি যখন তারা আমার নবীর উপর মহব্বত সহকারে দরুদ সালাম করছিলেন, তখন আসমান থেকে ওই ঘরের উপর নূর বর্ষণ হচ্ছিল। তাহলে বোঝা যাচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা যা করছি এটা ভিত্তিহীন নয়, এটার ভিত্তি বেশি মজবুত। কোরআন শরীফ, হাদিস শরীফ, ইতিহাস, সারা পৃথিবীর অবস্থান, কোন দিক থেকে ঈদে মিলাদুন্নবীকে অবজ্ঞা করবার কোনো সুযোগ নাই। তারা বলবে আরব দেশে ঈদে মিলাদুন্নবী নাই। আমি বেশ কিছু কয়েকটি তথ্য আপনাদেরকে দিচ্ছি, এই কারণে কোরআন সুন্নার আলোকে আমার পরবর্তী বক্তা ঈদে মিলাদুন্নবী এবং সিরাতুন্নবীর পার্থক্য তার সম্ভবত সাবজেক্ট রয়েছে, তিনি সেভাবে বলবেন। আমি শুধু মাঝখানে মাঝখানে সাপোর্টিং কয়েকটি তথ্য মনে রাখবার জন্য বলছি, আমাদের সর্বসাধারণের সুবিধার জন্য। যারা বলে মিলাদুন্নবী আরব দেশে নাই, এগুলো এখানকার তৈরি, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলি আমাদের কলমা যেমন এখান থেকে হয়নি, কলমা যেখান থেকে আসছে মিলাদুন্নবী সেখান থেকে আসছে,
তাই ঈদে মিলাদুন নবী শুধু এখানে নয়, আরব দেশে আরো বেশি আছে। পৃথিবীতে 22টি আরব দেশ মিলে আরব লীগ, সেই 22টি আরব দেশের মধ্যে 20টি দেশে সরকারি স্বীকৃতি অনুসারে 12 রবিউল আউয়াল সরকারি ছুটি তো আছে। অত্যন্ত বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সেখানে ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা হয়। মিশর, সিরিয়া, জর্ডান, মরক্কো, প্যালেস্টাইন, লিবিয়া, বৈরুত, টিউনিশিয়া, এইভাবে 20টি আরব দেশে, কোন কোন আরব দেশে সরকারি উদ্যোগে জশতে জুলুস হয়। যেমন মিশর, মিশর আরব দেশ, মিশরে রাষ্ট্রপ্রধানদের নেতৃত্বে জশতে জুলুস হয়, প্যালেস্টাইনে জশতে জুলুস হয়, মরক্কো জর্ডানে জশতে জুলুস হয়, এইভাবে অনেক দেশে আরব দেশে জশতে জুলুস হয়। আমাদের দেশে ঈদ পালন করবার জন্য ঈদুল ফিতর, ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মচারীদেরকে, বেসরকারি ভালো প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদেরকে ঈদ বোনাস দেয়, ঠিক কি না? কিন্তু ঈদে মিলাদুন্নবীর কোনো বোনাস আছে আমাদের দেশে? নাই। কিন্তু আরব দেশে, এই মিশর, মিশরে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করবার জন্য কর্মচারীদেরকে বোনাস দেওয়া হয়। তাহলে আরব দেশের মিলাদ কি আমাদের দেশে কম না বেশি? বেশি, কারণ বোনাস সরকার দেয়। তাহলে বোঝা যায় সরকারিভাবে আরব দেশে ঈদে মিলাদুন্নবী পালিত হয়, ঠিক কি না? আমাদের দেশে 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে, 26শে মার্চ স্বাধীনতা দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে জেলখানার কয়েদিরা যারা ভালো আচরণ করে, 14 বছর সাজা ছিল 10 বছরে মুক্তি পেয়ে যাচ্ছে, এরকম মুক্তি পাওয়ার জন্য যারা তালিকাভুক্ত হয় তাদেরকে বিশেষ দিবসগুলোতে মুক্তি দেয়, ওই দিবসগুলোকে স্মরণ করে রাখার জন্য, ওই দিবসের সম্মানে ঈদুল ফিতর, বিজয় দিবস, স্বাধীনতা দিবস। কিন্তু 12ই রবিউল আউয়াল ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে কোনো কয়েদিদেরকে মুক্তি দেয় না। কিন্তু মরক্কো, জর্ডান এরকম কিছু আরব দেশ আছে, সেখানে কয়েদিদেরকে মুক্তি দেয় 12ই রবিউল আউয়াল ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে। তাহলে ওগুলো তো আরব দেশ, ওই আরব দেশে ঈদ এ মিলাদুন্নবী বাংলাদেশের চেয়ে কম না বেশি? বেশি। তাহলে যারা বলে আরব দেশে মিলাদুন্নবী নাই, তারা নিশ্চয়ই সত্য বলে না, সত্যটাকে আড়াল করে। যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রাখে তারা নিন্দনীয় অপরাধ করে। ওয়ালা তালবিজুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। তোমরা সত্যকে মিথ্যা দিয়ে ঢাকিও না, আর জেনে শুনে সত্য গোপন করিও না। এরা জেনে শুনে সত্য গোপন করে, এই জন্য এরা বাতিল। তারা যদি আর কিছু তালাশ করে না পায় মিলাদুন্নবীর বিরুদ্ধে, তখন আপনাদের ভিতরে সন্দেহ দ্বন্দ্ব ঢুকাই দেবে। 12ই রবিউল আউয়াল রসুল পাক যেমন দুনিয়াতে এসেছেন, 12ই রবিউল আউয়াল রসুল পাক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাহলে খালি ঈদ পালন করে কেন, শোক পালন করে না কেন? এরকম বলে কিনা? বলে। এগুলোর জবাব আপনাদের জানা থাকা দরকার। মনে রাখবেন আগামীকাল শুক্রবার, জুমার দিনকে আমরা ঈদের দিন বলি, ঠিক না? এটা নিয়ে কোনো বিতর্ক নাই। কেন এটা ঈদের দিন? কারণ হযরতে আদম আলাইহিসসালামের জন্ম এবং ওফাত শুক্রবারে হয়েছে। জন্ম আর ওফাত যদি একই দিনেও হয় সেটাকে শোক দিবস হবে না, ঈদ দিবস হবে, কারণ শুক্রবার ঈদের দিন। তাহলে প্রতি সোমবার মুসলমানের জন্য ঈদের দিন, কারণ আমার নবী সোমবারে দুনিয়াতে এসেছেন, সোমবারে বিদায় নিয়েছেন। শুক্রবার যদি ঈদের দিন হতে পারে আদম আলাইহিস সালামের সম্মানে, তাহলে আমার নবীর সম্মানে প্রতি সোমবার ঈদের দিন হবে না কেন? আর শোক দিবস মুসলমানদের কয় দিন? মুসলমানদের শোক আসলে 3 দিন, তারপর আর কোনো শোক প্রকাশ নাই। এই বেশি দিন শোক প্রকাশ করবার অনুমতি আছে শুধু স্বামী মারা গেলে স্ত্রীর জন্য, সেটাও একটা লিমিটেড টাইম,
ইদ্দতের যে সময়টা আছে তার, সেই ইদ্দতের সময়টাই তার শোকের সময়, এর বাইরে নয়। এই জন্য আমরা চার দিন হয়ে গেলে, মৃত ব্যক্তি চার দিন হয়ে গেলে একটা অনুষ্ঠান করি, ঠিক কিনা? তার মানে কি, আমরা শোক ঝেড়ে ফেলেছি, এখন আমরা আল্লাহর মেহেরবানিতে বন্ধু বান্ধব আত্মীয়স্বজনদেরকে সাথে নিয়ে খাওয়া দাওয়া করে ইসলামের সওয়াব করে এখন আমরা কাজে যোগদান করব। কারণ ইসলাম বৈরাগ্যবাদী ধর্ম নয়, সন্ন্যাসীর ধর্ম নয়, ইসলাম কাজের ধর্ম, ইসলাম সংসারী ধর্ম। সংসারটাই সুন্নত, ব্যবসা বাণিজ্য সব সুন্দর, কাজ করতে হবে, তাই শোক শেষ, এখন কাজে যোগদান করা, এটাই ইসলামের সিস্টেম। সুতরাং যারা বলে 1400 বছর পরে শোক পালন না করে ঈদ পালন করে কেন, এদেরকে জিজ্ঞেস করবেন তোমরা কোন ধর্মের অনুসারে, তোমরা তো দেখতে মুসলমানের মতো লাগতেছে, পরিচয় দিচ্ছ মুসলমানের, কথাবার্তা তো মুসলমানের বলতেছ না। 1400 বছর পরে যারা শোক দিবস পালন করতে বলে, তারা কোরআন হাদিসে কোথায় পেয়েছে 1400 বছর পরে শোক পালন করার কথা? তো সুতরাং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিয়ে যে সমস্ত বিভ্রান্তি, আল্লাহর মেহেরবানিতে এগুলো সুন্নিদের সামনে দাঁড়াতেও পারবে না, আর দাঁড়ানোর দরকারও নাই। যারা এতদিন পর্যন্ত ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করেছে, আপনাদের আশেপাশে পর্যন্ত খবর নিয়ে দেখেন, এরা এখন 3 দিনব্যাপী 4 দিনব্যাপী মিলাদুন্নবী শুরু করে দিয়েছে আল্লাহর মেহেরবানিতে, ঠিক কিনা? এটাই তো প্রমাণ, জাল হক ওয়াজাহা আল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, সত্য সমাগত মিথ্যা দুরুবিত হয়ে যাবে। এক সময় বলা হয়েছিল সিরাতুন নবী বঙ্গোপসাগর, মিলালুন নবী এক লোটা পানি, নাউজুবিল্লাহ। যারা বলেছে তারা এখন সবাই সিরাতুন নবী বাদ দিয়ে মিলালুন নবী ধরেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিরা জানেন, সত্যিকারে যারা আল্লাহর ওলি তারা আমাদেরকে তলোয়ারের জেহাদ শিখানোর পরিবর্তে এমন জেহাদ দিয়েছেন, ওই আগেই বলা হয়েছে জেহাদ মানে এমন জেহাদ যে জেহাদে মিথ্যা আর মৃত্যু হয়ে গেছে, সত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর সেই জেহাদ হচ্ছে যখন এদেশে ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো, আমাদের হুজুর কেবলা আওলাদ রসুল, রসুলের পাকের 40তম অধস্তন বংশধর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই আমাদের হাতে তলোয়ার তুলে দেন নাই বাতিলদের মোকাবেলা করবার জন্য, আমাদের হাতে তুলে দিয়েছেন জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর কেবলা জানতেন এই জশ্নে জুলুসই একদিন ভেসে নিয়ে যাবে সকল বাতিল ফেরকাকে, তারাই একদিন সিরাতুন্নবী ছেড়ে সবাই মিলাদুন্নবীর দ্বারা আরম্ভ করবে। আজকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সিরাতুন্নবী ওয়ালাদের উঠানের মধ্যে এখন ঈদে মিলাদুন্নবী চলতেছে, এটাই হচ্ছে গৌসে জামানের শান। আমি এই প্রসঙ্গে বেশি বলবো না, আমার আগের বক্তা নামাজ সম্পর্কে বলেছেন, বায়াত সম্পর্কে বলেছেন, আমি তার কথার সাথে মিল রেখে কয়েকটি কথা বলবো, আমার পরবর্তী বক্তা মিলাদ সিরাত এগুলো নিয়ে বলবে। নামাজ দেখেন, আমরা গাউসিয়া কমিটি এমন একটা আধ্যাত্মিক সংগঠন, এমন পীর মুর্শিদ আমরা পেয়েছি যারা গতানুগতিক, অন্যান্য পীরের মতো নন, এদেরকে কোনো বান্দাই নির্বাচিত করেনি, এদেরকে আল্লাহ নির্বাচিত করেছে, তরিকতের আধ্যাত্মিক সাধকরা তাদেরকে নির্বাচিত করেছে, যে কারণে তাদের অন্তরে আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছেন, কার ভিতরে কি আছে সে খবর পর্যন্ত তারা রাখে। আমি একটি ঘটনা বলছি নামাজ সম্পর্কে, এই বর্তমান হুজুর যিনি বর্তমানে আলমগীর খান কাছে অবস্থান করছেন, আগামীকাল জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া ময়দানে জুমার নামাজ পড়াবেন, জুমার নামাজে আপনারা যাবেন এবং নামাজের পর বায়াত করাবেন। হুজুর বাংলাদেশে এসে যখন একবার চলে যাচ্ছিলেন আজ থেকে 10-12 বছর আগে, মোহাম্মদপুর কাদেরিয়া মাদ্রাসার খানকা শরীফে আমি হুজুরের কাছ থেকে বিদায় নিচ্ছিলাম, আমাকে আঞ্জুমানের সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব হুজুরের সাথে পরিচয় করায় দিলেন, গাউসিয়া কমিটির একজন খাদেম হিসেবে। তখন হুজুর খুশি হয়ে বললেন, যারা গাউসিয়া কমিটির খেদমত করে তারা বড় সৌভাগ্যবান। এমনকি হুজুর কাবলা শেষ পর্যন্ত এই মন্তব্য করলেন,
যারা সঠিক জিম্মাদারির সাথে গাউসিয়া কমিটির খেদমত করবেন তারা ওলি আল্লাহ হয়ে কবর যাবেন যেহেতু হুজুর ওলি আল্লাহ হয়ে কবর যাবেন বলছে সেই সময় আমি হুজুরের কথা শুনতেছি মনে মনে ভাবতেছি ওনার কথা আচ্ছা মনে মনে মানুষ কিভাবে সেটাকে আরেকজনে জানতে পারে আপনাদের মনের খবর আমি জানি না আমার মনের খবর আপনারা জানবেন না ওই ব্যক্তিরাই এই খবর জানতে পারেন আল্লাহ তাদেরকে সেই মেহেরবানি করেছেন ঠিক কি না আর এরকম ব্যক্তি যদি কারো পীর মুর্শিদ হয় তো তারা তো দুনিয়াতে এর চেয়ে বড় আর নিয়ামত থাকতে পারে না এত বড় নিয়ামত তার পীর মুর্শিদ হবে ঠিক কি না এই সময়ে আমার যখন হুজুর এই কথাগুলো বলছিলেন আমার মনের মধ্যে নামাজ সম্পর্কে একটি প্রশ্ন এসেছিল কারণ কিছু কিছু তরিকতের মানুষ বুঝে না বুঝে নামাজ সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে যাদের কারণে আজকে অনেক তরিকতের বদনাম হয়ে গেছে সুন্নিদেরও বদনাম হয়ে গেছে তো আমার কোনো এক বন্ধু আমাকে নামাজ সম্পর্কে একটা প্রশ্ন করেছিলেন এই কথাটা হুজুর কাবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের সাম্মাদ্দাদুল আলী যখন আমার সাথে কথা বলছিলেন তখন আমি মনে মনে ভাবছিলাম এই কথাটা কি হুজুর জানবার কথা জানবার কথা না কিন্তু হুজুর জেনে ফেলেছে কিভাবে হঠাৎ করে হুজুর আমাকে বললেন নামাজ কো মামুলি মত সমঝো নামাজকে মামুলি মনে করো না নামাজ মামুলি বিষয় নয় আমি হঠাৎ করে যে কথাটা হুজুর আমাকে বলে দিলেন নামাজ কো মামুলি মত সমঝো এই কথাটা আমি কি হুজুরকে মুখে জিজ্ঞেস করেছিলাম না আমার অন্তরে ছিল আমার অন্তরে ছিল কিন্তু আল্লাহর ওলি সেটা জেনে ফেলেছে তাহলে বোঝা যায় আল্লাহর ওলিদের মধ্যে বেশ কম আছে ঠিক কি না পীরের মধ্যে ব্যবধান আছে সকল পীর কি এরকম মুরিদের খবর জানে জানে না তাহলে আমার হুজুর আমাদেরকে দুইটা সবক দিলেন দুইটা শিক্ষা একটা শিক্ষা হচ্ছে যে নামাজ মামুলি জিনিস না আরেকটা তো তোমরা এমন পীরের মুরিদ যিনি মামুলি পীর না যিনি তোমাদের অন্তরের খবর রাখেন বায়াত হলে তো এরকম পীরের হাতে বায়াত হওয়া দরকার ঠিক কি না শ্রী কুটি রহমতুল্লাহ আলাই তাকে একবার পরামর্শ দেওয়া হয়েছিল হুজুর কোন কোন পীর বা ওই পীরের দরবারে একটা নির্দিষ্ট পীরের কথা বলে বা পীরের দরবারে কথা বলে বলা হলো যে ওখানে বালাম বই রাখা হয় মুরিদের ঠিকানা লেখার জন্য তা আমাদের এখানে একটা মুরিদের ঠিকানা লেখার জন্য বালাম বই থাকলে কেমন হয় মুরিদের নাম ঠিকানা থাকলো তখন শ্রী কুটির রহমতুল্লাহ হেসে দিয়ে বললেন যখন কেয়ামত হবে ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফু দেবেন পাহাড় তুলার মতো উড়বে বিল্ডিং টিল্ডিং সব উড়ে চলে যাবে পীর সাহেবের বালাম বই হারাই যাবে তখন পীর মুরিদকে খুঁজে পাবে না মুরিদ পীরকে খুঁজে পাবে না সুতরাং পীর এমন হওয়া উচিত যে বায়াত করাবে তার এমন যোগ্যতা থাকা উচিত এই দুইটা বুড়া আঙুলের লোক যেরকম পরিষ্কার আমি দেখতে পাচ্ছি এইভাবে নিজের মুরিদের অবস্থা যে পীর জানবে না সে উপযুক্ত পীর না ওরকম পীরের কাছে মুরিদ হওয়া উচিত না সুবহানাল্লাহ কত কনফিডেন্স নিয়ে হুজুর কাবলা বলেছেন দাদা হুজুর আজকে সেই দাদা হুজুরের নাতি হুজুর তাহের সাম্মাদ্দাদুল্লাহ আলী কেমন পীর যিনি আমার মনের কথাটা আমাকে বলে ফেলেছে আর আমি তখন হঠাৎ করে নড়েচড়ে বসে আবার মনে মনে বলছিলাম হুজুর আপনি আমার মনের কথা জেনে ফেলছেন মনে মনে হুজুর আমার উত্তর দিলেন নেই ইয়ে বাজি কা কালাম হ্যায় ইয়ে বাজি কা কালাম মানে তো ইউসা হুজুরের একটা কথা বলে হুজুর আমার কাছ থেকে ওই ঘটনাটা কাটিয়ে নেওয়ার চেষ্টা করলেন বায়াত হওয়ার কথাও বলা হয়েছে আমাদের সিলসিলাতে একটা নজির আছে শ্রী কুটি রহমতুল্লাহ আলাইহি পীর ছিলেন খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি যিনি মার গর্ভ থেকে ওলি আল্লাহ হয়ে আসছিলেন এরপরও তিনি পীর তালাশ করতে হযরত আকুন শাহ দরবারে গিয়েছিলেন ওনার বাবা ফকির মোহাম্মদ খিজিরি
ওনার উপাধি খিজিরি। কেন খিজিরি? উনি সুন্দর গজল গাইতেন, কাউকে শোনানোর জন্য না, নবীর প্রেমে নিজে নিজে গজল গাইতেন। গভীর হলে রাত তিনি পাহাড়ে চলে যেতেন, জঙ্গলে চলে যেতেন, আপন মনে নবী শানে দরুদ সালাম নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। একদিন এইভাবে গভীর রাতে যখন তিনি নাতে রসুল পড়ছিলেন, হঠাৎ করে তার সামনে এসে একজন নূরানি সুরতের মানুষ এসে উপস্থিত হয়ে গেল। তিনি একটু গজল থামাতে চাইলেন, তাকে ইশারা করা হলো না গজল চালাও, তোমার গজল শুনবার জন্য আমি এসেছি, এবং বললেন যে তুমি গজল গাও, আমি প্রতিদিন তোমার গজল শুনতে আসব। এবং তিনি পরিচয় দিলেন, আমি হযরত খিজির আলাইহিসসালাম। এই খিজির আলাইহিসসালাম ফকির মুহাম্মদকে বেলায়ত দান করলেন, সর্বোচ্চ বেলায়ত গৌসিয়ত দান করলেন। এরপর বললেন, তোমাকে গৌসিয়তের গৌসিয়ত দান করা হয়েছে, বেলায়েতের মধ্যে যেটা আপার ক্লাসে সেটা দান করা হয়েছে, কিন্তু তুমি এখনো মুরিদ হও নাই, তাই শাহ মোহাম্মদ ইয়াকুবের কাছে গিয়ে তুমি মুরিদ হয়ে যাও। হযরত শামসে তাবরিজ যিনি বলেন, আমি যখন শিশু অবস্থা তখন আমার নজরে পড়তো ফেরেশতারা যে ছুটাছুটি করতে দেয়, ফেরেশতাদের কার্যকলাপ পর্যন্ত আমি নিজে চোখে দেখতাম। কখনো কখনো আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করতাম, বন্ধুরা আমার দিকে তাজ্জব হয়ে তাকায় থাকতো, কারণ বন্ধু মানে কি, উনি তো বাচ্চা ছেলে, তখন বন্ধুরাও বাচ্চা। আচ্ছা, এই বাচ্চা ছেলেরা ফেরেশতাদের খবরাখবর এগুলো বুঝবে? শামসে তাবরিজ বলেন, কি ব্যাপার? আমি বলি তারা কিছু বুঝে না, হাসাহাসি করে। কিছুদিন পরে আমার বোধগম্য হলো, আল্লাহ আমার চোখে এমন নেয়ামত দান করেছে, আমি যে ফেরেশতা দেখতে পাচ্ছি, আসমান পর্যন্ত দেখছি, অদৃশ্য জগৎ দেখতে পাচ্ছি, নিশ্চয় আমার বন্ধুদেরকে সেই নেয়ামত দান করা হয় নাই, তারা সেই নেয়ামত না থাকার কারণে তারা তাদেরকে দেখছে না, তাই তারা আমার কথা বিশ্বাস করতে পারছে না। তিনি অবশেষে চুপ হয়ে গেলেন, চিন্তা করলেন যে এটা গোপন কথা, এটা বাচ্চাদেরকে বলবার জিনিস না। কিন্তু পরবর্তী দেখা যায় এরকম অলৌকিক ক্ষমতা সম্পন্ন মায়ের গর্ভের বলি, তাকেও নির্দেশ দেওয়া হয়েছে পীরের কাছে গিয়ে মরি খবর দিতে। এইভাবে কি গরিব নামাজ, কি গৌসে পাক, এমন কেউ নাই। গৌসে পাকের ব্যাপারে সবাই জানে, যারা অন্য কোনো বুজুগো মানে না তারা বরপিশা বরপিশা বলে গৌসে পাককে মানে, ঠিক কিনা? সেই গৌসে পাক মার গর্ভ থেকে ওলিয়াল্লাহ হয়ে আসছিলেন, কোরআন শরীফ মার গর্ভ থেকে শিখে আসছেন 15 পারা বা 18 পারা, মায়ের গর্ভ থেকে যেদিন আসছেন সেই দিনে রোজা রেখেছে। এমন বলি আল্লাহ, তিনি পীর ছাড়া থাকেন নাই, হযরত আবু সাঈদ মাখজুমী রহমতুল্লাহের কাছে গিয়ে তিনিও মরিত হয়েছেন। তো ওলিয়াল্লাহদের যদি হক্কানি পীর তালাশ করা লাগে, পীরের কাছে যাওয়া লাগে, আমাদের মতো সাধারণ মানুষ কিসের আশায় আমরা বসে আছি? আমাদের মৃত্যু আসবে যে কোনো মুহূর্তে, আমরা কবরে যাব, হাশরের ময়দানে আমাদের কি হাল হবে সেটা আমরা ভাবতে পারবই না। এমন অবস্থায় গৌসে পাকের যদি পীরের দরকার হয়, মার গর্ভ থেকে ওলিয়াল্লাহ হয়ে আসবার পর। এরকম অনেক ওলিয়াল্লাহরা যারা ওলিয়াল্লাহ হয়ে দুনিয়াতে আসছেন বা দুনিয়াতে ওলিয়াল্লাহ হয়ে গেছেন, এরপরে তারা পীরের কাছে গেছে। বোঝা যায় প্রত্যেককে পীরের কাছে যাওয়া লাগবে, তবে সেই পীর সহি পীর হওয়া লাগবে, তরিকাও সহি হওয়া লাগবে। অনেক সময় তরিকা সহি আছে, কিন্তু সেই তরিকার পীরের পর পীর, পীরের পর পীর আসছে। আগে পীর কামেল ছিল, এখন পীর কামেল নাই। তো যিনি নিজে কামেল না, উনি নিজেকে কেমনে সামলাবেন, মুরিদ কেমনে সামলাবেন? সুতরাং বড়ই সৌভাগ্যবান তারা যারা হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তাহেসা মাদ্দা দিলুল আলীর মতো পীর পেয়েছেন, গৌসে জামান তৈয়ব শাহর মতো পীর পেয়েছেন। এখনো সেই সুযোগ আছে, আগামীকাল জুমার নামাজ পরে আমি আপনাদেরকে বলবো, অনুরোধ করবো, ওনার পীরের ওনার মরিদের অভাব আছে নাকি? লক্ষ লক্ষ মরিদ, আর উনি ওই পীর না যারা টাকা পয়সার জন্য লালায়িত, যারা দুনিয়া তালাশ করে তারা কখনো ওলিয়াল্লাহ হতে পারে না, যারা দুনিয়াকে তোয়াক্কা করে না, খোদা রসুলই যাদের মকসদ,
সেই রকম পীরের কাছে গেলে আপনিও খোদা রাসূল পাবেন। এখন তো পীরগিরি এটা এক ধরনের ব্যবসা বাণিজ্য হয়ে গেছে। আমাদের হুজুর কাবলার এখানে আপনারা জানেন বৈশিষ্ট্য হচ্ছে কাম করো দিন কো বাঁচাও সাচ্চা আলেম তৈয়ার করো। শ্রী কুটি রহমতুল্লাহ আলাইহি বলেছেন মুঝে দেখনা হাই তো মাদ্রাসা তো দেখো, মুঝসে মোহাম্মত হে তো মাদ্রাসা তো মোহাম্মত করো। হুজুর কাবলা কখনো বলেন নাই আমার দ্বারা মুরিদ প্রত্যেক বছর বার্ষিক কোরসের সময় তোমাদেরকে একটা একটা মৈশান্ত হবে, বলছে কখনো? এই জন্য প্রত্যেক দরবারের ইনকাম বার্ষিক ইনকাম হচ্ছে ওরস। আর জামিয়া আহমদিয়া সুন্নিয়ার কোনো বার্ষিক ইনকাম নাই। জামিয়া আহমদিয়া সুন্নিয়ার যেগুলো ওরস হয় সেখানে ঘাটতি পাওয়া যাবে। অনেক জায়গায় ওরস হয় চাঁদার রশিদ দিয়ে তো গরু খাওয়া লাগে। আমি কারো সমালোচনার উদ্দেশ্যে বলছি না, শুধুমাত্র একটু বুঝবার জন্য বলছি। একমাত্র জামিয়া আহমদিয়া সুন্নিয়া লক্ষ লক্ষ মানুষ হলো কে চাঁদা দিয়েছে দেয় নাই, কেউ কাউকে চিনে না, সবার জন্য সমান সুযোগ, ঠিক কিনা? কারণ এই দরবার আমদানি খানা খুলে বসে নাই। এই দরবারের উদ্দেশ্য কাম করো দিন কো বাঁচাও সাচ্চা আলেম তৈয়ার করো। এই জন্য আজকে বাংলাদেশের সকল পীর মিলে সুন্নি পীর মিলে বাংলাদেশে কয়টি মাদ্রাসা বানাতে সক্ষম হয়েছে, আর পাশাপাশি হিসেব করে দেখেন পাকিস্তান থেকে এদেশে এসে 100 উপরে মাদ্রাসা বানাই ফেলেছে। কেউ যদি একথা বলে এই দেশ থেকে টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্য ওনারা আসেন, আমি বলবো এরা বড় বদনসিব মানুষ। যুগ যুগে নবীর সমালোচনাকারী ছিল, গৌসে পাকেরও সমালোচনাকারী ছিল, গরিব নওয়াজেরও সমালোচনাকারী ছিল। কমবক্ত লোকরা এমন কথা বলতে পারে যারা টাকা নিয়ে যায় তারা এতগুলো মাদ্রাসা বানাতে পারে না। বাংলাদেশের পীরের টাকা তো বাংলাদেশে আছে, তারা একটা মাদ্রাসা বানাতে পারে না কেন? আর এমন কথা কার সম্পর্কে বলা হচ্ছে জানেন? কোন পরিবার সমালোচনা করবার আগে হুঁশিয়ার। কারবালার ময়দানে এমন তো নবীর বংশধর। আমি আরেকটা কথা বলি, দুইটা দুইটা পরিচয় দিয়ে আমার বক্তব্য শেষ। একটা পরিচয় হচ্ছে ওনার দাদা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই, যিনি আফ্রিকায় গিয়ে ইসলাম প্রচার করেছেন এবং আফ্রিকার 5 জন শীর্ষস্থানীয় ব্যবসায়ীর মধ্যে একজন ছিলেন হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকুটি পেশোয়ারি রহমতুল্লাহ আলাই, যিনি আফ্রিকায় শুধু ইসলাম প্রচার করেন নাই, সেখানে পুরো এলাকা যখন মুসলমান হয়ে গেছে তাদের জন্য একটা মসজিদ বানানোর যখন প্রয়োজন দেখা দেয় সেই মসজিদটা পুরোটা নিজের পকেটের টাকা দিয়ে তিনি বানিয়েছেন। তিনি বর্তমান হুজুরের দাদা হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই। সব টাকা একজনে দিয়ে আফ্রিকায় যিনি মসজিদ বানিয়েছেন এই পরিবারের সন্তান যারা যেই সিরিকুটি রহমতুল্লাহ আলাই আফ্রিকা থেকে ফিরে আসবার পর যখন হরিপুরে তিনি তার পীরের পীরকে তালাশ করবার জন্য হরিপুর গিয়েছিলেন সেই সময়ে তার যে ব্যবসা ছিল বলা হয় যে সেই সময়ে তার টাকা বহন করবার জন্য অনেকগুলো গাধা লাইন ধরে থাকত, গাধার পিঠে করে তার টাকা বহন করা লাগত। মাইলের পর মাইল যাদের সম্পত্তি রয়েছে, মাইলের পর মাইল যার দাদার সম্পত্তি। ভাইরা আমার, যে পরিবার থেকে চিফ মিনিস্টার হয় সেই পরিবার নিয়ে কত কথা বলছে বোঝা যায়। নিশ্চয়ই আমার হুজুর কাবলার এই বাংলাদেশে বেশি বেশি আসা দরকার, কারণ যারা এই সমালোচনা করছে তারা প্রমাণ করছে যে আমার হুজুর কাবলা আসবার কারণে যত রকমের 2 নম্বরই আছে সব 2 নম্বরই অবস্থা খারাপ হয়ে গেছে, ঠিক কিনা? তাই তারা টার্গেট করে নিয়েছে হুজুর কাবলা সমালোচনা করে, তোমাদের সমালোচনা যতই বাড়বে আমার হুজুর কাবলার মিশন তত বিস্তৃত হয়ে যাবে। আর সমালোচনা করছেন আওলাদে রসুলের, আওলাদে রসুল কেমন? আওলাদে রসুল অনেকে আওলাদে রসুল দাবি করেন কিন্তু প্রমাণ দেখাতে মুশকিল। আমি এ কথা বলবো না যে প্রমাণ দেখাতে না পারলে সে আওলাদে রসুল না, সেটা বলছি না, কিন্তু হুজুর কাবলাদের পরিচয় হচ্ছে যিনি সরাসরি ইমাম জয়নুল আবেদিনের বংশধর,
কোন ইমাম জয়নুল আবেদিন যে একমাত্র ইমাম জয়নুল আবেদিন কারবালার ময়দানে এজিদিদের কবল থেকে রেহাই পেয়েছিলেন যুদ্ধের ময়দানে তলোয়ার না ধরার কারণে যাকে যুদ্ধের ময়দানে তলোয়ার ধরতে দেওয়া হয় নাই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু দেখলেন সবাই শহীদ হয়ে গেছে একজন একজন ইমাম জয়নুল আবেদিন যদি শহীদ হয়ে যান তাহলে ইমাম হোসাইনের বংশধর কিয়ামত পর্যন্ত কিভাবে টিকে থাকবে আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু বংশধর টিকে থাকা মানে দ্বীন ইসলামকে পাহারা দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত একটা গ্যারান্টি থাকা সেই ইমাম জয়নুল আবেদিনের সন্তান ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান ইমাম ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান ইমাম সৈয়দ জালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সৈয়দ জালাল উনি মদিনা পাক থেকে হিজরত করে ইরাকে চলে গিয়েছিলেন সেই ইরাকের আউস নামক জায়গায় বসতি স্থাপন করেন এবং ইসলামের শিক্ষা বিস্তার হাদিস শাস্ত্র কোরআন শরীফের দরস দেওয়ার কাজ সেখানে করেছিলেন এবং সেখানে সৈয়দ কায়েন তার সন্তান সৈয়দ জাফর তার সন্তান সৈয়দ উমর এবং তার সন্তান সৈয়দ মীর মোহাম্মদ গিসু দ্বারা ওই ইরাক থেকে ইরাকের আউস থেকে হিজরত করে ইসলাম প্রচারের জন্য ভারতবর্ষের দিকে রওনা হন এবং আফগানিস্তানে এসে বসতি স্থাপন করে এখান থেকে ইসলাম প্রচার করেছিলেন আজকের কথা না ভারতবর্ষে গরিব নওয়াজ আসবার আর 150 বছর আগে এই মীর সৈয়দ মোহাম্মদ গিসু দ্বারা আফগানিস্তান থেকে মুলতান পর্যন্ত ইসলাম প্রচার করেছিলেন সেই সৈয়দ মীর মোহাম্মদ গিসু দ্বারাদের সন্তান পরম্পরায় সৈয়দ মাসুদ মাসওয়ানি তার সন্তান পরম্পরায় সৈয়দ মোহাম্মদ গফুর শাহ ওরফে কাপুর শাহ তিনি আবারও হিজরত করলেন আফগানিস্তান থেকে ইসলাম প্রচারের জন্য তিনি আসলেন বর্তমান শ্রীকুট শরীফ এলাকায় যে এলাকা একসময় শিখদের দখলে ছিল শিখদের কবল থেকে মুক্ত করে ইসলামের পতাকা উড়ানোর জন্য বেঈমান শিখরা বারবার চুক্তি ভঙ্গ করেছিল তারা সেই চুক্তি বাস্তবায়নে বাধ্য করবার জন্য মুসলমানদের বিজয় ছিনিয়ে আনার জন্য সৈয়দ গফুর শাহ ওরফে কাপুর শাহ তিনি আবার আফগানিস্তান থেকে হিজরত করে পাকিস্তানের বর্তমান পাকিস্তানের তৎকালীন ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এলাকায় এসে শিখদের বিরুদ্ধে লড়াই করেন ইসলামের প্রচার চালান এবং বিজয়ী হয়ে সেই এলাকায় থেকে যান তার থাকার জায়গা পাহাড়ের উপর ছিল যে পাহাড়ের উপর বোঝানোর জন্য শ্রীকুট শব্দটা আসছে স্যার মানে মাথা ও মানে পাহাড় পাহাড়ের মাথার উপর সম্মান করে শ্রীকুট বিজয়ীকে রাখা হয়েছিল হযরত গফুর শাহ ওরফে কাপুর শাহ তার সন্তান পরম্পরায় সৈয়দ হোসাইন শাহ তাদের সন্তান পরম্পরায় সৈয়দ খোসার শাহ তাদের সন্তান পরম্পরায় সৈয়দ খানি জামান শাহ তাদের সন্তান পরম্পরায় সৈয়দ সদর শাহ আর সৈয়দ সদর শাহর সন্তান শাহিন শাহ শ্রীকুট সৈয়দ আহমদ শাহ শ্রীকুট রহমতুল্লাহ আলাই তারই সন্তান গৌসে জামান মুর্শিদে বরহক জশনে জুলুসের প্রতিষ্ঠাতা গাউসিয়া কমিটির প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই তারই সন্তান হুজুর কবরা সৈয়দ মোহাম্মদ তাহে শামস তাজিল্লুল আলী আল্লাহু আকবার নামাজের মধ্যে আমরা নবীর উপর যেমন দরুদ পড়ি একই সাথে আওলাদে রসুলের উপর পড়া লাগে ঠিক কিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ নবীর উপর এবং তার বংশধরের উপর এই ব্যক্তিদের নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে যারা নামাজের মধ্যে ওয়ালা আলে মুহাম্মদ বলে নবীর আওলাদের উপর দরুদ পড়ে আর আবার নবীর আওলাদকে গালাগালি করে সুতরাং আজকে ইসলামকে যারা বিতর্কিত করে দিয়েছে মুসলমানকে ভাগ করে দিয়েছে আমাদের প্রত্যেক কিছুতে যারা সন্দেহ তৈরি করে দিয়েছে তাদের সবকিছু বাতুলতা নির্ভরশীল দলিল পত্র নাই গায়ের জোরে সবকিছু করতে চায় গায়ের জোরে বেশি দূর যাওয়া যায় না
আর যেটা হক সেটা সবসময় থাকবে। গৌসি পাকে দুনিয়া তো তালেবিন দেখবেন 73 দলের নাম আছে। আমার নবীর হাদিস শরীফ আছে না, আমার নবী বলেছেন শেষ জমানায় আমার উম্মত কয় দলে বিভক্ত হবে? 73 দলে বিভক্ত হবে। 72 দল যাবে জাহান্নাম, এক দল যাবে জান্নাতে। তো গৌসি পাকে দুনিয়া তো তালেবিনে 72 দলে তালিকা দিয়েছে। সেই 72 দলের কয়টা দল বর্তমানে আছে? অধিকাংশই বইয়ের মধ্যে নাম আছে, দুনিয়ার বুকে তাদের কোনো অস্তিত্ব আছে নাই। আজকে যে সমস্ত বাতেলরা এইসব কথাবার্তা বলে যাচ্ছে, মিলাদুন্নবীর বিরোধিতা করতেছে, ঔলাদে নবীর বিরোধিতা করে যাচ্ছে, মনে রাখবেন 100 বছর পর 200 বছর পর বই পুস্তকে ইতিহাসে তাদের নাম থাকবে, কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাবে না জমিনের উপর। কিন্তু আপনারা সুন্নি মুসলমানরা 1400 বছর আগেও ছিলেন, গৌসে পাকের জমানায় আমরা ছিলাম, গরিব নামাজের জমানায় ছিলাম, 300 বছর আগে শাহলিউল্লাহ জমানায় ছিলাম, এখনো আছি, কেয়ামত পর্যন্ত আমরা থাকবো। আর যিনি গাউসিয়া কমিটির প্রতিষ্ঠাতা উনি গ্যারান্টি দিয়েছেন, মেরে বাচ্চা মাহদী আল ইসলাম কা ফৌজ বনেগা, ওর দাজ্জাল কে সাথে হাত করেগা, ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত আমাদের থাকার গ্যারান্টি আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, গাউসিয়া কমিটির খাতমত তওবা কবুল দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।